বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে হাত উড়ে গেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। আহত ছাত্রের নাম ইউসুফ মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয়রা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আহত ছাত্রটিকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমের আঘাতে ডান হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জানা যাচ্ছে আজ সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলতে খেলতে হঠাৎই বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে গিয়ে বোমা ব্লাস্ট করে তার ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মক জখম হয়। আমি তো দেখিনি, আমাদের বাড়ি তো সেই ভেতরে, আমরা সেই ছুটে তাই দেখতে আসলাম। কি দেখলেন? ওই আমি বলতেছে সব বোম ফেটেছে, বোম ফেটেছে। তারপর কি হলো? তারপর ওই ছেলেটা নিয়ে এদাতে নিয়ে ওই হাসপাতালের দিকে নিয়ে গেল। আমি কিছু কোনো ঘটনা আমি জানিনি, এবার শুনতেছি ও এরকম হচ্ছে আওয়াজ হয়েছে, ছুটে গিয়ে দেখি আমার সেই নাতনি।